মাছ খেতে আমরা প্রত্যেকটি বাঙালি কিন্তু ভীষণই পছন্দ করি, সে ঝোলই হোক বা ঝালই হোক বা চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমাদের অতি প্রিয় বাঙালির একটি মাছের রেসিপি শেয়ার করব, ট্যাংরা মাছের ঝাল, গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ট্যাংরা মাছের ঝাল বানাবার জন্য নিয়েছি 8 পিস মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে মাখিয়ে মিনিট 5 রেখে দেব। লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর বাকি প্রিপারেশান করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1/4 চা চামচ পরিমাণে পোস্ত আর 1/2 চা চামচ পরিমাণে লবণ। এই 3টে উপকরণ ড্রাই গ্রাইন্ড করে নেব। এর মধ্যে কিন্তু এখন জলের ব্যবহার করছি না। জল ছাড়া গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এই পোস্ত আর সর্ষের মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। সর্ষে আর পোস্তর মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। মাছগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। অপরদিকে ট্যাংরা মাছের মধ্যেও আমি 1/2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তেল মাখিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে যেহেতু আঁশ ছাড়া মাছ, গায়ে তেল ছিটে আসে না। সবসময় আঁশ ছাড়া মাছ ভাজবার আগে অল্প তেল মাখিয়ে নিয়ে তারপরে ভাজবেন। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছের একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। খুব বেশি কড়া করে আমি কখনোই মাছ ভাজি না, তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন করে মাছগুলোকে ভেজে নেবেন। তবে আমার মনে হয় বেশি কড়া করে যদি মাছ ভাজা হয় তাহলে মাছ শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। উল্টে পাল্টে 2 পিঠ হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেওয়ার পর এই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। ওই একই কড়াইতে আরও 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 1টা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 30-40 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে তারপরে এর মধ্যে আমি বেটে নেওয়া সর্ষে আর পোস্তটা অর্ধেকটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-1 ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সবকটা মাছ দিয়ে দেওয়ার পর বাকি যে সর্ষে আর পোস্ত বাটাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত বাটার সময়তে কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, তাই জন্য লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের ট্যাংরা মাছের ঝাল মোটামুটি তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর দেবো সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-1 স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম এই ট্যাংরা মাছের ঝাল আমি সার্ভ করব। আমার আজকের এই সহজ পদ্ধতির ট্যাংরা মাছের ঝালের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে একবার বানিয়ে নিন, আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে
যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।